আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আইরূপী সংবাদে। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে 42তম বিজয় দিবস পালন করল চ্যানেল আই ইউরোপ। রেজান মারুফ ও কবি সৈয়দা তুহিন চৌধুরী। প্রকাশনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক সাংবাদিক কলামিস্ট আব্দুল গাপ্পা চৌধুরী। ঝাউবন কাঁধে ঘর কন্যার লাগি বইয়ের উপর আলোচনা করেন কবি ও সাংবাদিক মাসুদ আহমেদ, কবি শামীম আজাদ, লেখক ও গবেষক ডক্টর মুকিত চৌধুরী, কবি লেখক ফারুক আহমেদ রনি। আলোচনায় বলে কবি আনোয়ারুল ইসলামের অভির কবিতা প্রকৃতি ও মানবিক বোধের আলোয় পাঠকের মন জয় করেছে। অনুষ্ঠানে প্রকাশিত কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন জনপ্রিয় আবৃত্তিকার শিল্পী উর্মি মাঝার, মনিরা পারভিন, ইয়াসমিন মাঝি, পলিন প্রমুখ। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। বাংলাদেশের ন্যায় ইউরোপের সর্বত্র স্বতঃস্ফূর্ত বিজয় দিবস পালিত। বিজিবি সিলেটের সেক্টরে 83তম রিক্রুট ব্যাচের সৈনিকদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত।